শেষ সারা বিশ্বের বুকে এক গ্রাম ওজন দিলে এক গ্রাম হবে করোনা, সারা বিশ্বকে দাপড়ে বেরিয়েছে যে করোনা, দাপিয়ে বেরিয়েছে যে করোনা, ওজন দিলে কয় গ্রাম হবে? এক গ্রাম। 850 কোটি মানুষ এক গ্রামের সামনে শেষ, মৃত্যুর ভয়ে অস্থির, সবার পকেটে পকেটে মাস্ক, ঠিক না? এক সময় এটা পড়তো কে, মানুষ না গরু? এটাতে কি বলে, গরুর টোনা না? এখন সেই টোনা লাগছে কোথায়? আরে কপাল, মানে তোরাও যখন গরু হয়ে গেছিস তাহলে গরুর টোনাই তোদের জন্য উপযুক্ত। কামাতা দিন তুদান, আরো কত ঠোনানি করলেন না টোনা করলেন? টোনা ঠোনা, এই ঠোনা আরো যে কত রঙের ঠোনা আসবে, আল্লাহ যদি মাফ না করেন উপায় নাই। ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছেন, এমন সুন্দর শিক্ষা দিয়েছেন, জীবনে কোনো ছাত্রকে বেত লাগান নাই, কোনো একটা ছাত্রকে চোখ রাঙ্গান নাই, কোনো একটা ছাত্রকে ঠেট দেন নাই, প্রেসার দেন নাই। কিন্তু আমার মনে আছে, আমি প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছি ক্লাস ওয়ানে, আমি এতটা ছোট্ট ছিলাম, ক্লাস ওয়ানে পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতাটা জোর করে আমি বাড়িতে নিয়ে গেছি, আমাকে কেউ এটা বুঝাইতে পারলো না যে বাবা এই খাতাটা জমা দিয়ে যাইতে হবে, আমি বুঝতামই না এত, আমি বুঝতাম কি এত কষ্ট করে লিখলাম, চারে না দিয়ে 25 পয়সা দিয়ে আমি খাতাটা, আমার কি না, তারপরে আমি লিখছি 1.5-2 ঘন্টা এত কষ্টের এই ফসলটা দিয়ে যাব, এটা কোন বোকামি, এটা হবে না, আমাকে নিয়ে যেতে হবে, আমি লিখে আমি বাড়িতে নিয়ে গেছি। যে আমার মতো একটা অবুঝ শিশু, ক্লাস ওয়ানের ছাত্র, একজন স্যার আসতেন 10:45 পর্যন্ত, আমি দেখতাম উনি খেতে কাজ করতেছে, সেখান থেকে উঠে বাড়িতে গিয়ে কেমনে শার্ট কোনো মতে গায়ে দিয়ে এসে চেয়ারে বসতেন, আর ঘুম শুরু হইত না, ঘুমাইতেন, আর বেত একটা হাতে, ছাত্ররা একটু কথাবার্তা বলে, স্যার ঘুমাচ্ছে শিশুরা কি করবে, কিসির কিসির মিসির করতে স্যার নিয়ে এইভাবে এইভাবে সপাং সপাং করে বেত। এমন এক স্যারের কথা উত্তরবঙ্গে শুনেছিলাম, যে স্যার এইভাবে 10:45 পর্যন্ত খেতে কাজ করেন, সব স্যার না, সব স্যারের আবার খেপে যাবেন না, এটা দুই একজনের কাহিনী। তো খবর এসছে যে আজকে প্রাইমারি স্কুলে ইন্সপেক্টর আসছে, আজকে তো চাকরি যাবে, আপনি এখনো যান নাই, উনি এক লাফে বাড়িতে গিয়ে ওনার শার্টটা শুধু নিয়েই দৌড়, শার্ট গায়ে দেন নাই, শুধু গেঞ্জি গায়ে দিয়ে শুকছেন, স্কুলের পাশে গিয়ে শার্টটা গায়ে দিতে যাবেন, এখন গায়ে আর নেয় না, কোনো মতে আর গায়ে হচ্ছে না, কিছুক্ষণ চেষ্টা সাধনা করার পরে বিরক্ত হয়ে আর কি হলো, সামনে এনে দেখে স্ত্রীর পেটিকোট নিয়ে আসছে।